হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইসমি সানি খান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি অনেক অনেক ভালো আছি। সো গাইস, আজকে সারাটা দিনই বৃষ্টি আর ঘুম তো অনেক ভালো হয়েছে। তো ঘুম থেকে উঠে ভাবতেছি কী করব, মনে খুব পিজা খাইতে ইচ্ছা করতেছে। তো ভাবলাম যাই বৃষ্টির ভিতরে একটা রিক্স নিয়ে দেখি। তো যাবো একটু পুলিশ লাইনে, পুলিশ লাইন থেকে আসার সময় একটু চান্স নিব, যদি পিজা পাই তাহলে নিয়ে আসবো। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কজ অনেকদিন কোনো ভিডিও করি না, কারণ লকডাউনের টাইম আর আমার ডিউটির প্রেশারটা অনেক বেশি। তো আমাদের সাথে থাকুন যদি পাই, আর আল্লাহ অবশ্যই দোয়া করবেন যেন পাই, খুব কষ্ট করে বেরোতেছি। তো বাই বাই। লকডাউন চলতেছে তো ভাবলাম বাইরে ওই দেখি কি অবস্থা, পুলিশের দাবড়ানি দৌড়ানি দেয় কি না। তো তারপরেও রাস্তায় মানুষের অভাব না, দেখতেই পারতেছেন যে কী বৃষ্টিটা হয়েছে। আর আমার সাথে আর এক নাইলেকাটা যাবে, ওর কাছেই প্রথমে যাব। সো দেখি নাইলেকাটা কতক্ষণ বৃষ্টির ভিতরে দাঁড়ায় রাখে, সো সঙ্গে থাকুন। আমার সাথে সজীবে যাওয়ার কথা, তার এখনও খোঁজ নেই, বৃষ্টির ভিতরে আমি দাঁড়ায় আছি। তো আসুক, দেখি কখন আছে। কয় ঘন্টা দাঁড়ায় রাখলি আমাদের? মামু কি ও 5 মিনিট বেশি দাঁড়ায় নাই? তাড়াতাড়ি বানাইতে সহ্য করতে পারতো। আমি মনে মনে চিন্তা করতেছি শাকিলের মানে ইয়াটা কেমন আইব। শাকিলটা কইছিলাম কইছে গেম খেলবো, খাবো না গেম খেলবো। হ্যাঁ, আমরা পেট ঠান্ডা কইরা তারপরে গেমে ঢুকবো। দেখতেছেন যে টেকাটা হাতে, টেকাটা কিন্তু আমার থেকে হাওলা আপনিছে 500 টাকা। না শাকিল দিছে, শাকিল দিছে, মিয়া ক্যাশ বাই করে দিলাম। আর নাম দিলেন শাকিল, 1 তারিখে সুন্দর মতো দিয়ে দিয়ে আসলে দান দিছে টাকা। এটা কি আপনার ছবি দেওয়া? ও আচ্ছা, আমি তো এতদিন খেয়াল করি না এটা যে আপনার ছবি আছে। সুন্দর হয়েছে, টেকাটা ঠিক মতো দিয়ে দিয়েন কিন্তু ভাই। আচ্ছা ভাই, 30 তারিখ। কারণ কইলেন যে খাইতে খুঁজতে পারেন নাকি, সেই জায়গায় ভালো মন্দ খাওয়াইতে নিয়ে এসেছি আপনাদের। তো গাইস, আমাদের ফাইনালি সব ডান হয়ে গেছে। তো শাকিলকে বলছিলাম, কিন্তু শাকিল বললো যে আমি গেম খেলবো, তো আগে আমরা পেট ঠান্ডা করি পরে গেম খেলবো। পেট ঠান্ডা নিয়ে আমি হেডশট লাগবো। হ্যাঁ ভালো হয়ে যাবে। আমরা খাবো কি দিয়ে খাবো? আগে পিজা খাবো। দেখছেন ভাবে আমরা ছেড়ে খেয়ালে গেছে বলছিলাম। সজীব পিজ্জা খাইতেছে, খারাপ যেবার আমরা কি করলাম, বারবিকিউ তুই নাই
আজকে চিকেন খাইতেছি তুই নাই খাবারটাই খারাপ ভাই এমন তো না যে কর নাই কইছেন তো যায় নাই অর্ধ সর কপাল খারাপ হইছে সো গাইস দেখতে দেখতে একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর আসলে আপনাদের মাঝে শেয়ার করা যে বৃষ্টির দিনে অবসর টাইমে কি করব তাই একটু হাঁটাহাঁটি করলাম আর আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম তো ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই পাশে থাকবেন আর কি তো থ্যাংক ইউ ভেরি মাচ সঙ্গে থাকবেন